আসসালামু আলাইকুম, আমি আপনাদের বনশুরিয়া বলছি। তো আমি লাস্ট লুকটার সময় আপনাদের সাথে কথা বললাম, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাই লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে পুরো ভিডিও দেখবেন। তো আসুন কথা না বাড়িয়ে প্রথম থেকে মূল রেসিপিতে চলে যাই। আমি লাস্ট লুকটা দেখালাম প্রথমে আর কথা বলে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও ভাই ও বোনেরা, এই যে দেখুন আমি পাতাকপি ভাজি করে নিয়েছি অল্প মশলা অল্প উপকরণ দিয়ে এবং বেশি শীতের ধইনা পাতা দিয়ে। কার কার এরকম পছন্দ? আর এরকম একটি টমেটো কুচিও দিয়েছি। তো এরকম পাতাকপি ভাজি হলে কিন্তু সকালে রান রুটি পরোটা এবং রুটির সাথে বেশ মানায় আর খেতেও কিন্তু অসাধারণ। আর এই সবজিগুলি কিন্তু শীতের দিনে খেতে ভীষণ মজা। সাথে আছে আমার আরেকটি রান্নার রেসিপি, পোয়া মাছ আলু দিয়ে সিম দিয়ে টমেটো দিয়ে এবং ধনিয়া পাতা কুচি দিয়েছি। আর শীতের সময় তো আমার ধনিয়া পাতা সব মাছের তরকারিতে ধনিয়া পাতা আর টমেটো না দিলে আমার ভালোই লাগে না। এটা আমি না, অনেক আপুদেরই এরকম হয় হয়তো বা, কিন্তু এই যে দেখুন কত সুন্দর মাশাল্লাহ কালার এসেছে পোয়া মাছ। আর পোয়া মাছের তরকারিটা আমাদের ঘরে একটু বেশি খাওয়া হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তারপর আমার ডিম তো পোষ হয়ে গেল, তারপরে পরোটা ভেজে নিচ্ছি। এই যে দেখুন আমার কিনা পরোটা প্যাকেটটা, এত সুন্দর পরোটা মানে ফুলছে। তো সেটার ভিডিও আপনাদের সাথে মানে তুলে ধরলাম যে আসলে এই পরোটার প্যাকেটটা খুবই ভালো পড়েছে। পাশের চুলায় চা বসিয়ে দিয়েছি আমার জন্য আর মিমের জন্য, আর এটা আমার জন্য রুটি ভেজে নিচ্ছি আর মিমের জন্য দুইটা পরোটা ভেজে নিচ্ছি। তো এই যে আমি ফ্রোজেন করে রুটি রেখে দিয়েছি, এক সপ্তাহ আমার চলে যাবে। এক সপ্তাহ এইভাবে আমি রুটি রেখে দিলে বাস আমার আর রুটি বানানোর কোনো ঝামেলা থাকে না। আর সকাল থেকে ওঠার পরে কিন্তু এমনও মানে ভালো লাগে না বেশি কাজ করতে, কারণ থাল বাসন ধোয়া অন্যান্য কাজগুলি করতে বা একটু পয় পরিষ্কার বিছনা পাটি ঝাড়ু দেওয়া সব কিছু করতে করতে কিন্তু ইচ্ছে করে না যে রুটি বানাই বা পরোটা বানাই। তারপর কিছু তো করার নাই, করতে হয়। তো এই মুরগির মাংসটা একটু ঝোল দিয়ে গরম করে দিয়েছি মিমের জন্য, ও খাবে বলেছে, আর ডিম পোস্ট আমার জন্য করে নিয়েছি, আর চা আমাদের দু মা মেয়ের জন্য নিয়ে নিচ্ছি। তো ওই যে বললাম না প্রথমে, অনেক প্রথম ভিডিওগুলো আমার দেখলে বুঝতে পারবেন আপনারা সবাই যে আমার সকালবেলা সব মানে সব কিছুর সাথে আমার চা থাকতেই হবে। তো মিম
মাংস দিয়ে খাবে আর চা দিয়ে দুটো পরোটা খাবে, আর আমি দুইটা রুটি ভেজে নিয়েছি ডিম দিয়ে খাবো। তো এটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এলপি গ্যাসে, এটা কিন্তু অরিজিনাল সরকারি লাইনের গ্যাস। যে চুলাটা সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছি, তারপরে থাল বাসনগুলি যা ছিল সব ধুয়ে পরিষ্কার করেছি, মানে নাস্তা খাওয়ার পরে আর কি। আর এই যে দেখিয়ে দিচ্ছি পাশের ফ্ল্যাটে কাজ হচ্ছে, আর এরকম ওয়াল মানে গরম, পাকের ঘরে যে গরমটা আছে না, উল্টা আরও মানে আমার মুখের সামনে আসে বা ঘরের ভিতরে ঢোকে। আর এই যেটা দেখিয়ে দিচ্ছে আমাদের পানি অনেক আয়রন আসে, আয়রনের কারণে সব জায়গায় একটু হলদে হলদে ভাব হয়ে যায়। আর এটা দেখিয়ে দিচ্ছি আমরা যখন সব পরিবার আপনার ভাইয়া আমাদেরকে দুবাই নিয়ে রাখছিল, তখন কিন্তু আমি এইভাবে দুই সাইডে দুইটা ক্লিপ দিয়ে মানে বাত যে ঠিকা দেয় না, ওইভাবে আমি ঠিকা দেওয়া শিখেছি। আর যখন এসে পড়েছি মানে বিদেশ থেকে, তখন কিন্তু আর আমি ওই যে ঢাকনা দিয়ে ভাত রান্না করতে পারি না, তখন থেকেই কিন্তু আমি এইভাবে সসপ্যানে ভাত রান্না করি আর দুই পাশে ক্লিপ দিয়ে।
তারপর তো এই যে বাজিটা আমার হয়ে গেল, অরিজিনাল ছাউনি দিয়েছি, আশা করি আপনাদের সবার ভালো লাগবে রান্নার। আর রাত্রে 11টা বাজে গ্যাস আসছিল, আমি রাত্রে 12:30 পর্যন্ত রান্না করেছি, মাছ ভিজিয়ে কুটিয়ে ধুয়ে পরিষ্কার করে রান্না করেছি। এখন বলো না আপুরা ভাইয়ারা কত কষ্ট করে রান্না করতে হয় গ্যাসের জন্য। আসসালামু আলাইকুম।